আমার বন্ধুগণ, আজকে আমার আপনার কান্না আসে না, আজ আমার আপনার চোখে পানি আসে না, আমি আপনি কানতে চাই না। কিন্তু যুবক বিশ্বাস করো, ওই চোখ আল্লাহর কাছে সবচেয়ে দামি, যেই চোখ আল্লাহর ভয় কান্দে। আল্লাহ মূর্খ আমি, নাদান আমি, আমি গুনাহগার, দয়া করে আমার গুনাহ মাফ কইরা দাও, তোমার নাম গাফফার। আল্লাহ দেন না, ডাক দেন না, আল্লাহ মূর্খ আমি, নাদান আমি, আমি নাহি কিছু বুঝি, দয়া করে আমায় দান করো মোহাম্মদি পুঁজি। কিনো কালাম ঢুকায়, আমি আল্লাহ তালা এই জন্য অনেক আগেই সতর্কবাণী হিসাবে আমি আল্লাহ নাজির করে জানাই দিয়েছি, কি জানাইছি, لا يأتيه الباطل من بين يديه ولا من خلفه। এটা এমন একটা কিতাব, এটা ডান দিক দিয়েও কেউ বাতিল ঢুকাইতে পারবে না, বাম দিক দিয়েও কেউ বাতিল ঢুকাইতে পারবে না, কথা বলেন ঠিক কিনা? মোহতারাম হাজিরিন, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো বাবা আদম থেকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত সমস্ত নবী রাসূলগণ নিষ্পাপ। কথা বলেন, কথা বলেন। এখন কেউ যদি বলে অমুক 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 পয়গম্বর, অমুক 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 পয়গম্বর পাপিষ্ট, আমরা বলবো সে আদম সন্তান হিসেবে নিকৃষ্ট। যারা এই কথা বলবে তারা আদম সন্তান হিসেবে নিকৃষ্ট, কথা বলেন ঠিক কিনা? কোথায় শেখ সাদি আর কোথায় বকরি লাদি, কোথায় আগ্গা গাবগাস আর কোথায় আব্বাস? আল্লাহ সহিব উদ্দান করে, আবার বলে না আমি। ভাই কোরআনের ডাইনে বামে কেউ বাতিল ঢুকাইতে পারবে, পারবে? কোরআন নামক বাতিকে কেউ ফু দিয়ে নিবাইতে পারবে? এটা আল্লাহ তাআলা বলে দিয়েছেন না, কোশ্চেন কেন পারবে না? এটা আল্লাহ বলছেন কি বলেন নাই? ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। এ কথা কার বলেন? কার? কাফেররা চাইবেই, আমেরিকা চাইবেই, রাশিয়া চাইবেই, ভারত চাইবেই, চীন চাইবেই, সুযোগ পাইলেই কোরআন নামক গাছ কেটে ফেলে দিতে, কোরআন নামক বাতিকে ফুটিয়ে নিভিয়ে দিতে, কশ্চিন কেন তারা পারবে না? এ বাতির আলোর সুইচ একমাত্র আমার রব্বে কাবা আল্লাহর হাতে, কথা বলেন ঠিক কিনা? মহতারাম হাজিরিন, এ কিতাব সকল মানুষকে অন্ধকারের পথ থেকে আলোর পথ ইসলাম দেখায় দিবে। এই কথাটা কার? যারা বলেন কার? আল্লাহ বলেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান্নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। আজ থেকে বহু বছর আগে এই দুনিয়ার জমিনে মানুষগুলোকে যে আল্লাহ রাব্বুল আলামিন দরবার দয়া করে মায়া করে দুনিয়ার জমিনে পাঠিয়ে দিলেন, এই মানুষগুলি দুনিয়ার জমিনে চলে আসার পর বিদ্যা বুদ্ধির পারে আত্মহমিকা করে তার নির্পন্ন জীবন গঠন করে। আমার বন্ধুরে, বেঈমানের কাতারে মানুষগুলোকে যখন পূজা দেওয়া শুরু করলো, কেউ দেব দেবীর পূজা, নানান মানুষ নানা বিধুর বিধা সিঁড়ি করতে করতে যখন মানুষ আমার বন্ধুগণ গোমরা হয়ে গেল, ঠিক তবে
মৃত্যুর সময়ের খারাপ মানুষগুলোকে ভালো বানাবার জন্য, অসভ্য মানুষগুলোকে সভ্য বানাবার জন্য, অভদ্র মানুষগুলোকে ভদ্র বানাবার জন্য, বেঈমান মানুষগুলোকে ইমানদার বানাবার জন্য, আল্লাহ ভোলা মানুষগুলোকে আল্লাহ ভোলা করার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি পার্লামেন্টের সিদ্ধান্ত অনুযায়ী দুই দুইটা নিয়ামত দুনিয়ার জন্য পাঠিয়ে দিলেন। নাম্বার এক, বিশ্ব নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দ্বিতীয় নম্বরে নবীর উপরে নূরনাম কোরআন শরীফ আমার আল্লাহ দুনিয়ার জন্য পাঠিয়ে দিলেন। আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ, আরো জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাসু কদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবীনা। আল্লাহ ডাক দিয়ে বললেন নবী গো, মানুষ রূপে যারা জন্ম নিল এই মানুষগুলোকে আমি আল্লাহ রাব্বুল আমিন ডাক দিয়ে বললাম, হে মানব জাতি, বাবা মা আমি আপনাদেরকে বলতে চাই, কেউ যদি চলে যায় চলে যেতে দিবেন, কারো যাওয়া দেখে কেউ যাবেন না, নিজেরই নিয়ে নিজে চিন্তা করবেন। বন্ধু একটু দিলের কান লাগায় দেখেন আল্লাহ পাকের কালাম শুনতে পারেন কিনা। আল্লাহ রাব্বুল আমিন ডাক দিয়ে বললেন, হে মানব জাতি, আমি রব আমার পক্ষ থেকে তোমাদের জন্য দুইটা প্রদীপ, আমি আল্লাহ পাক দুইটা নিয়ামত দুনিয়ার জন্য পাঠিয়ে দিলাম। নাম্বার এক বুরহান নামক নবী, নাম্বার দুই নূর নামক কোরআন শরীফ। এই দুই জিনিসের উপরে কোনো মানুষ যদি ইমান আনে, ইমান আনার পর কোনো মানুষ যদি দুই জিনিসকে মজবুত আকারে ধারণ করে, আমি আল্লাহ রব্বুল আমিন তাদেরকে রহমতের কোলে তুলে নেব, জান্নাতে যাওয়ার সোজা রাস্তা আমি আল্লাহ আমার ভাইরা আমার বন্ধুরি, লম্বা করার কোন সুযোগ নাই, এদিক সেদিক আমার বন্ধুগণ খেয়াল দিবেন না, কেন আমি আপনি আল্লাহ বলা হব না। আমি আপনি দেখেন এখানে আসি একমাত্র আল্লাহকে পাওয়ার জন্য, এই মজলিসে আমি আপনি আসি গুনাহ মাফ করাবার জন্য আমার আল্লাহর পক্ষ হইতে। আমি জানি না কার জীবনে কি গুনাহ আছে, যদি গুনাহ থেকে থাকে আওয়াজ দিয়ে মাফ চাওয়ার জন্য বলেন না আল্লাহ না। এতগুলো মানুষের ডাকের মধ্যে প্রেমের আওয়াজ নাই, আবার বলেন না আল্লাহ দেন না, আর একটা ডাক দেন না বলেন না আল্লাহ, আর একবার বলেন আল্লাহ 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 আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আল্লাহু আকবার। বলেন না আল্লাহু আকবার, আবার বলেন না আল্লাহু আকবার। আরে বন্ধুরে ভাইরা, আল্লাহ পাক দাস দিয়ে বললেন নবী দিদি, কিতাব আমি আল্লাহ আপনার উপর নাজিল করলাম, এই কিতাব সমস্ত অন্ধকারের পথে যারা আছে, সর্বপ্রকার মিনাজ জুলুমা জুলুমাতের পথে যারা আছে, সব ধরনের অন্ধকারের পথ থেকে কিতাব মানার দরুন, কিতাব মানবালাদেরকে আমি আল্লাহ তাদেরকে আলোর পথ ইসলাম দেখায় দেব। এইবার আমি আপনাদের কাছে দল মাতৃ বিশেষ জানতে চাই, বলেন তো ভাই আমরা সবাই আল্লাহওয়ালা হইতে চাই কি চাই না?
কারা কারা চাই দু হাত তুল আল্লাহকে দেখাই, আল্লাহ আপনি আমাদের কবুল করেন, বলেন আমিন। হাত নামান আমার বন্ধুগণ বুজুর্গানে দিন, মুহাদ্দিসিনে কেরাম মুফাসসিনে কেরাম বলেন আল্লাহর কোন বান্দা যদি পাঁচটা কাজ ধারাবাহিক ভাবে করে আল্লাহ পাক তাদেরকে ওলি আল্লাহ বানায় দিবে, বলেন কয়টা কাজ? আবার বলেন কয় কাজ? আর একবার বলেন কয় কাজ? নাম্বার এক, সকল প্রকার গুনাহ থেকে বেঁচে থাকা। নাম্বার এক, সকল প্রকার গুনাহ থেকে বেঁচে থাকা। আল্লাহ পাক আমাদের সবাইকে সকল প্রকার গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন, আবার বলেন আমিন। এবার বলেন বাকি থাকলো কয়টা? পাঁচটার মধ্যে নাম্বার এক মুখস্থ করবেন সকল প্রকার গুনাহ থেকে বেঁচে থাকা, নাম্বার দুই আল্লাহর হুকুম ফরজ ইবাদত ঠিক মতন আদায় করা, নাম্বার তিন আল্লাহর হুকুম ওয়াজিব ঠিক মতন আদায় করা, এক নাম্বার সকল প্রকার গুনাহ থেকে বেঁচে থাকলে লাভ কি? সকল প্রকার গুনাহ থেকে বেঁচে থাকবে যারা, নবী আলাইহিস সালাম বলেন আল্লাহ পাক তাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। নাম্বার দুই আল্লাহর হুকুম ফরজ ইবাদত করবে ঠিক মতন করবে যারা, আমার বন্ধুগণ নাম্বার তিন আল্লাহর হুকুম ওয়াজিব ঠিক মতন আদায় করবে যারা, দুই আর তিন যারা ঠিক মতন আদায় করবে আল্লাহ রব্বুল আমিনের হাবিব হাবিবে কিবরিয়া নবী আলাইহিস সালাম বলেন আল্লাহ পাক তাদেরকে জান্নাত দান করে দিবে। আমার বন্ধুগণ পাঁচটার মধ্যে হইতে তিনটা আপনি বুঝলেন, এবার বাকি থাকলো দুইটা, বারবার বলি কেউ চলে গেলে চলে যেতে দিবেন। কোন প্যাকেট প্যাকেজ ওয়াশ করার জন্য এখানে আসি নাই, মঞ্চে ওঠার আগেই আল্লাহকে বলেছি আল্লাহ জীবনের শেষ বয়ান হইতে পারে, আজকের হায়াত আমি আজকে রাত্রে হায়াত পাইতে পারি নাও পাইতে পারি, কিন্তু মাবুদ গো যেই জিম্মাদারি পালন করণের জন্য আমার মতন নাচিসকে দামি একটা চেয়ারে বসাইবা, আয় আল্লাহ তোমার পক্ষ হইতে দামি কথা বলার তৌফিক দান করিও। এই জন্য বাদান অল্প সময়ের মধ্যে আমি কথা ফিনিশিং দিয়ে দোয়া করে বিদায় নিয়ে চলে যাব। পাঁচ কাজ ধারাবাহিক ভাবে করবে যারা আল্লাহ পাকের বলি হবে তারা, আবারও বলছি নাম্বার এক সকল প্রকার গুনাহ থেকে বেঁচে থাকা, নাম্বার দুই আল্লাহর হুকুম ফরজ ইবাদত ঠিক মতন আদায় করা, নাম্বার তিন আল্লাহর হুকুম ওয়াজিব ঠিক মতন আদায় করা। এ বন্ধু গুনাহগার যে এলাকায় থাকে গুনাহ লইয়া কোনো ব্যক্তি যদি কবরে যায়, আমার বন্ধুগণ গুনাহগার হওয়ার কারণে কবরে কিন্তু গ্রেফতার হইয়া যাইতে হয়। উম্মতের আলেমগণ আছেন, ওনাদের কাছে জিজ্ঞেস করে দেখবেন আল্লাহু আকবার আল্লাহু আকবার, ইমামুল ওয়াক ফকিহুন নাস রশিদ আহমদ গঙ্গুহী রহমতুল্লাহি আলাইহি আল্লাহু আকবার, উনি আল্লাহর কবর আযাবের ভয়ে আল্লাহর ভয়ে কানতে 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 অন্ধ হয়ে গেছিলেন। আমার বন্ধুগণ আজকে আমার আপনার কান্না আসে না, আজ আমার আপনার চোখে পানি আসে না, আমি আপনি কানতে চাই না, কিন্তু যুবক বিশ্বাস করো ওই চোখ আল্লাহর কাছে সবচাইতে দামি, যেই চোখ আল্লাহর ভয়ে কান্দে আল্লাহ মূর্খ আমি নাদান আমি, আমি গুনাহগার দয়া করে আমার গুনাহ মাফ কইরা দাও তোমার নাম গাফফার আল্লাহ, দেন না ডাক দেন না আল্লাহ আল্লাহ, মূর্খ আমি নাদান আমি, আমি নাহি কিছু বুঝি, দয়া করে আমায় দান করো মোহাম্মদি পুঁজি আল্লাহ আল্লাহ।
করতে যার ভালো লাগবে বুঝে নেন যে আল্লাহ আপনাকে মহব্বত করে। একটু চিন্তা করে দেখেন এই দুনিয়া মার সাথে অপরাধ করলে সমাজের মানুষ ধিক্কার দিলে মা পর্যন্ত ত্যায্য করে দেয়, বাবা পর্যন্ত ত্যায্য করে দেয়, সমাজ থেকে বাহির করে দেয়। কিন্তু আমি আপনি আল্লাহর কত নাফরমানি করছি, আমি আপনি কত গুনাহ করেছি, আমার আল্লাহ তো এখন আমাকে পঙ্গু করে দেন নাই, আল্লাহ এখন আমার খানা বন্ধ করে দেয় নাই, আল্লাহ আমাকে এখনো বুবা করে নাই, আল্লাহ এখন আমাকে অন্ধ বানায় নাই, আল্লাহ কত দয়া করেছেন। ওই আল্লাহর দয়া পাওয়ার আশায়, মাফ পাওয়ার আশায় কার কি গুনাহ আছে, পুরা মাফ চাওয়ার জন্য একটা ডাক দেন না, বলেন না আল্লাহ, বলেন না আল্লাহ। আমার ভাইরা একটু চিন্তা করিয়া দেখেন গুনাহ আছে না নাই, যদি গুনাহ থাকে গুনাহগার হইয়া আমি আপনি আজকে এখান থেকে যাইতে রাজি নাই, আমি আপনি গুনাহ মাফ করে যাইতে চাই। গুনাহ মাফ করাইতে গেলে সত্য হলো আল্লাহর জন্য আমার ভাইরা চোখের পানি ফেলাইতে হবে, অন্তর থেকে তওবার নিয়তে কথাগুলি শুনতে হবে, আমি আর জীবনে কোনো দিন গুনাহ করব না। আল্লাহ আল্লাহ অবজ্ঞা করবেন না, ওলি আল্লাহর সাথে বেয়াদবি করলে আল্লাহ কিন্তু সহ্য করে না। আপনি যে কোনো আল্লাহওয়ালাকে মানেন আমার কোনো বাধা নাই, মানবেন না তাও বাধা নাই, কিন্তু ওলি আল্লাহকে নিয়ে কোনো ধরনের কোনো বিশুদ্ধার করা চলবে না। কথা বলেন ঠিক না ব্যাথি? আমার এই দেশ ওলি আল্লাহর দেশ, আমার এই দেশ হক্কানি আলেমদের দেশ, আমার এই দেশ ইসলামী আন্দোলন কর্মীদের দেশ, আমার এই দেশ শহীদদের দেশ। কথা বলেন ঠিক কিনা? আপনি দল করেন না, ইসলামী দল করেন কি না করেন ওটা আমার দেখার বিষয় না, কিন্তু যারা করে তাদেরকে তিরস্কার করবেন না, তাদের নেতা, তাদের গুরু, তাদের তাদের পীর, তাদের আলেমদেরকে, তাদের শায়েখদেরকে কটুক্তি কটুক্তি করে কথা বলার অধিকার আপনার নাই। এই দুনিয়া আপনার বিচার না হলো ওই দুনিয়া আপনার ঠিকই বিচার হবেই হবে, বিচার হবেই হবে। কথা বলেন ঠিক কিনা? মোহতারাম হাজরিন, পাঁচ কাজ ধারাবাহিক ভাবে করবে যারা আল্লাহ পাকের ওলি হবে। কয় কাজ? কয় কাজ? পাঁচ কাজ। নাম্বার এক, সকল প্রকার গুনাহ থেকে বেঁচে থাকা। গুনাহ তো গুনাহই, গুনাহ ছোটটা করলেও যে আল্লাহ রাগ হয়, বড়টা করলেও সে আল্লাহই রাগ হয়। বিষ তো বিষ, কথা বলেন ঠিক কিনা? বিষ তো বিষ, বিষ অল্প খাইলেও যে জ্বালা, বেশি খাইলেও সেই জ্বালা। যারা বলে ছোটখাটো গুনাহ করলে তেমন সমস্যা নাই, বড় গুনাহ করলে তওবা করলে ঠিক হয়ে যাবে, আমার মনে হয় তাদের ভিতরে ইবলিসি কিছু কুমন্ত্রণা ঢুকছে। কথা বলে ভাই, গুনাহ করলে রাগ হয় কে? গুনাহ করলে নারাজ হয় কে? তো আমরা কি বলতে পারি না কোনো ধরনের কোনো গুনাহ করবই না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, আল্লাহ আপনি কুদরতি নিজাম দ্বারা আমাদেরকে হেফাজত করেন। বলেন না গুনাহ যত ছোট হোক করব না, কথা বলেন না গুনাহ যত ছোট হোক, বলেন বলেন গুনাহ যত ছোট হোক করব না, স্লোগান গুনাহ যত ছোট হোক, নেকি যত ছোট হোক ছাড়ব না, নেকি যত ছোট হোক, গুনাহ যত ছোট হোক, নেকি যত ছোট হোক, আল্লাহ আমাদেরকে উক্ত নসিহতগুলি মানার তৌফিক দান করে। নবীজি কিভাবে রাজনীতি করছেন, নবীজি কিভাবে সেনাপতির দায়িত্ব পালন করছেন, নবীজি কিভাবে ইমামতি করছেন, নবীজি কিভাবে ভাষণ দিয়েছেন, সব যদি আপনি আমার বন্ধুগণ যদি আপনি মানতে যান, যখনই আপনি মানতে যাবেন
দিন আমার বন্ধুগণ তখন দেখবেন কোন কোন দল কোন কোন ব্যক্তি আপনাকে আমাকে গাল মন্দ করবে, আমাকে আপনাকে আঘাত করবে, আমাকে আপনাকে ভিন্ন ভিন্ন ভাবে ক্রিটিসাইজ করে কথা বলবে, বাদানো তাতে কিচ্ছু যায় আসে না। আমাদের স্লোগান একটাই, আমরা আল্লাহওয়ালা হতে চাই, আমরা অন্ধকারের পথ থেকে আলোর পথে আসতে চাই, ওই আলোর পথে আসবো কোরআন এন্ড সুন্নাহ মেনে। কথা বলেন ঠিক না ব্যাথি? কেন আল্লাহর নবী বলেছেন ইন্নাল্লাহ ইয়ারফাউ বিহাদাল কিতাবি ওয়া আকওয়ামা ওয়া ইয়াদুহু বি ওয়া আখরিন, যেই জাতি কোরআনুল কারীমকে মানবে, আমার বন্ধুগণ জাতি যদি হিল জিরো থাকে এই জিরো জাতিকে আল্লাহ হিরো বানায় দিবে। বাবাজি হযরত ওমর ছিলেন সন্ত্রাসী ওমর, সেই ওমর জান্নাতের টিকিট পাইলেন। আমার বন্ধুগণ আমার ভাইরা, যেই ওমর রসূলকে হত্যা করতে গেলেন, প্লিজ কেউ কারো দিকে তাকায়েন না, নিজের দিকে নিজে তাকাবেন। অবাজান আল্লাহওয়ালারা বলেন মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে নিজেরে চিনল সে আমার আল্লাহরে চিনল, যে নিজেরে চিনে নাই সে আমার আল্লাহর চিনে নেই। আমার নাকটার মধ্যে কেমন জানি ওলি আল্লাহর গ্রাণ পাইতেছি, যেদিকে তাকাইতেছি সেদিকে কেমন জানি নূর আর নূর দেখতে পাচ্ছি। বাদানো এখানে আমি আপনি গুনাহগার হইতে পারি, কিন্তু কে জানি নেককার বান্দা হয়ে বসে আছে, ওই একজন নেককারের উসিলে আমার আল্লাহ আমার আপনারে মাফ করিয়া দিতে পারে। একটা ডাক দেন না, বলেন না আল্লাহ, আবার বলেন না আল্লাহ। এ যুবক তুমি আজকে নববধূ পাইয়া সুন্দরী বউ পাইয়া নবীরে বলিয়া যাইতে চাও, তুমি আজকে সুন্দর গাড়ি বাড়ি পাইয়া মোটরসাইকেল পাইয়া নবীর আদর্শ বলিয়া যাইতে চাও।